তুমি কি মাধ্যমিক পাশ করেছো বা এবছর মাধ্যমিক পাশ করবে বা তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলেছো বা এবছর উচ্চ মাধ্যমিক পাশ করবে তাহলে তোমার জন্য এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রত্যেক মাসে 20,000 টাকার একটা স্কলারশিপের ব্যবস্থা করা আছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব এবং প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে আমি তোমাদেরকে দেব কোথায় কি অ্যাপ্লাই করবে, সেই সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ভিডিও। এলআইসি এইচএফএল বিদ্যাধান স্কলারশিপের তরফ থেকে যারা মাধ্যমিক পাস করেছো বা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকের জন্য প্রায় প্রত্যেক মাসে 20,000 টাকা করে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যেসব ভারতীয় পড়ুয়ারা যাদের বয়স প্রায় 35 বছরের মধ্যে এবং মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো বা মাস্টার ডিগ্রি করছো, তোমাদের প্রত্যেকের জন্য স্কলারশিপ কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক, এইচএস বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে স্বীকৃত কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে পাস আউট হতে হবে। সেই সঙ্গে তোমার পারিবারিক আয় 3.5 লক্ষ অর্থাৎ 3,60,000 টাকার নিচে হতে হবে, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করে গেছো তারা যদি অ্যাপ্লাই করো তাহলে মাসে 10,000 টাকা করে, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো তারা অ্যাপ্লাই করলে 15,000 টাকা করে এবং যারা স্নাতক পাশ করে গেছো তারা অ্যাপ্লাই করলে 20,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদেরকে এই স্কলারশিপের মাধ্যমে প্রদান করা হবে। সাথে কি কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ তুমি যে পাস আউট হয়েছো সেই পাস আউটের সার্টিফিকেট, অ্যাডমিট, ফটো এবং সিগনেচার দিয়ে তোমাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আমি নিচেই দিয়ে দিচ্ছি, দেখো তাও একবার মুখে বলে দিচ্ছি, এই ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে, সেখানে গিয়ে সমস্ত ডিটেলস দেওয়া আছে একবার গিয়ে দেখে নেবে। এই ওয়েবসাইটটা হচ্ছে www.lic.housing.com, অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস তোমার এখানে রয়েছে, সমস্ত কিছু তুমি সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে পাস করে বেরিয়ে গেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, সেই সঙ্গে যারা এবছর অর্থাৎ 2023 সালে পাস আউট হবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে বা এইচএস পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে বা গ্র্যাজুয়েশন রেজাল্ট বেরোনোর পরেও কিন্তু তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নাম নথিভুক্তকরণ করে দাও, অলরেডি কিন্তু এই নাম নথিভুক্তকরণ শুরু হয়ে যাবে আগামী 2 মাসের মধ্যে।